শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যা সে ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ডেটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবেস থেকে এছাড়াও পুঁজিবাজারে নানা তথ্য আর অর্থনীতি বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকবেই আর দর্শক টেলিফোন এস এম এস বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য প্রিয় দর্শক দেশের পুঁজিবাজারের দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদের নিয়ে যাবো ঢাকো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডিসিতে আছেন রাজির রহমান এবং সিসিতে আছেন মাহবুব রহমান ধন্যবাদ রাজীব জমান আপনাকে জানিয়ে দিচ্ছে এই মাত্র শুরু হয়ে গেল ঢাকায় স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন এই মাত্র শুরু হয়ে স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে লেনদেনের দিনের শুরু খবরাখবরগুলো জানানোর পূর্বে গত কার্যদিবসে বিভিন্ন সেক্টর কি পরিমাণ লেনদেন হয়েছে তা জানিয়ে দিচ্ছি গত কার্য দিবসের সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল টেক্সটাইল সেক্টরে যেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল পঞ্চান্ন কোটি টাকার বেশি পরবর্তীতে ইন্স্যুরেন্স সেক্টর লেনদেন হয়েছে পঞ্চাশ কোটি টাকার বেশি ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল চল্লিশ কোটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পঁয়ত্রিশ কোটি ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে ত্রিশ কোটি ব্যাঙ্কিং সেক্টরে বিশ কোটি আইটি সেক্টরে বারো কোটি ফুড এন্ড অ্যালাইনস সেক্টরে দশ কোটি মিসেলিনিয়া সেক্টরেও ও দশ কোটি টাকার বেশি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে নয় কোটি টাকা ছাড়িয়েছিল জুট সেক্টরে সাত কোটি ট্যানারি সেক্টরে পাঁচ কোটি টেলিকমিউনিকেশন সেক্টরে প্রায় কোটি সিরামিক সেক্টরে কোটি এবং সিমেন্ট সেক্টরে কোটি টাকা লেনদেন হয়েছিল গত দিবসে বিভিন্ন সেক্টরগুলোতে এবারে জানিয়ে দিচ্ছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইন্ডেক্সটি আট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে পাঁচ হাজার দুশো একচল্লিশ পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্সটি এক পয়েন্ট বৃদ্ধি পেয়ে এক হাজার আটশো পঁয়তাল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে দুই কোটি টাকা লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে তেরোটির দর হারিয়েছে একটির এবং আটটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে ড্যাফোডিল কম্পিউটার্স প্রাইম লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ডিএসএসএল সোনালিয়াস সাফকো স্পিনিং এইচআর টেক্সটাইল রয়েছে জেমাই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস আম্বি ফার্মা টেক্স এবং এক্সিম ব্যাংক লিমিটেড এবং দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্স তালিকায় রয়েছে তাদের মধ্যে প্রথমে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স দিনের শুরুতেই আট নয় তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড রয়েছে এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে মুন্ন স্টাফলার অলটেক্স ইন্ডাস্ট্রিজ সোনালিয়াস রয়েছে আর্গন ডেনিম ইনভয় টেক্সটাইল প্যাসিফিক ডেনিমস এবং অ্যাপেক্স ফোর্স অন্যদিকে দিনের শুরুতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই অবস্থান করছে সান লাইফ ইন্স্যুরেন্স আর্লুমাইয়ান রয়েছে দ্বিতীয় অবস্থানে শুরুই তৃতীয় অবস্থানে রয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে অ্যাপেক্স স্পিনিং বিডি কম অনলাইন বিএসআরএম লিমিটেড লাফার্স হোসেম বাংলাদেশ বিডি ফাইন্যান্স এবং এক্সিম ব্যাঙ্ক লিমিটেড দর্শক আরেকবার জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে ইন্ডেক্সগুলোর অবস্থান এখন পর্যন্ত দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি আট পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার দুশো একচল্লিশ পয়েন্টে এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে চার কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আটান্নটি দর বেড়েছে দর হারিয়েছে আটটির এবং ষোলোটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবর খবর এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবর খবর জানতে চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান রাজিউর আপনাকে ধন্যবাদ দিনের শুরুটা কিছুটা মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজ চিটাং স্টক এক্সচেঞ্জের লেনদেন জিনিসটা দেখা যাচ্ছে সিএসি সিলেক্টিভ ক্যাটাগরি ইনডেক্সটি তিন পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে নয় হাজার সাতশো দশ পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এক পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে চোদ্দো হাজার তিনশো বাইশ পয়েন্টে দিনের শুরু থেকে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় পঁচিশ লাখ টাকা যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে প্রতিষ্ঠানের দর যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে এনভয় টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে ডিএসএসএল রয়েছে দ্বিতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে যে এম আই সিরিজ মেডিকেল ডিভাইসেস এইচআর টেক্সটাইল প্রাইম লাইফ ইন্স্যুরেন্স বাংলা বিএসআরএম লিমিটেড প্রাইম টেক্সটাইল এছাড়া রয়েছে কিয়া কসমেটিক্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ এদিকে টপ গেইনারের তালিকা যে প্রতিষ্ঠানগুলো দিনের শুরুতে অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে প্রতিষ্ঠানটি দিনে শুরুতেই নয় দশমিক নয় এক শতাংশ দর বৃদ্ধি পেলে দেন হচ্ছে পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বঙ্গোজ রয়েছে প্রাইম টেক্সটাইল আলিফ ইন্ডাস্ট্রি জিএমআই সিনজেন মেডিকেল ডিভাইসেস ডিএসএসএল ম্যাট্রিক স্পিনিং এবং এনভয় টেক্সটাইল এদিকে শতাংশে এদিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়েছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে এইচআর টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে প্রতিষ্ঠানটি দিনের শুরুতেই ছয় দশমিক তিন আট শতাংশ দর হারিয়ে লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে কেয়া কসমেটিক্স এবং বিএস আর লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে তো এই ছিল চিটাং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর